আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা জানেন আমি এবং আমাদের টিমের ভাইয়েরা বন্যা দুর্গত অঞ্চলে দীর্ঘদিন অবস্থান করে আপনাদের পাঠানো আমানত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ঈদুল আজহাকে উপলক্ষ করে আমরা নতুন আরেকটি প্রজেক্ট হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা চাই আমাদের বানভাষী ভাই বোনেরা তারাও যেন ঈদের আনন্দকে ভাগাভাগি তারা যেন করতে পারেন, তারাও যেন ঈদুল আজহা সুন্দরভাবে কাটাতে পারেন। এজন্যে আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি, ঈদুল আজহাকে সামনে রেখে আমরা বানভাষী লোকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে চাই। এই মানবিক কাজে, এই সুন্দর প্রজেক্টে আমি আপনাদেরকে সামিল করতে চাই। আপনারাও চাইলে এই প্রজেক্টে সামিল হতে পারবেন। হয়তো অনেক ভাই বোনেরা যারা একাধিক কুরবানি দিবেন তারা হয়তো সেই সকল অঞ্চলে নিয়ে কুরবানির গোশত বিতরণ করবেন, কিন্তু সেগুলো রান্না বান্নার জন্য বা ঈদের সময় খাবারের জন্য চাল, ডাল, পেঁয়াজ, আলু, সেমাই ইত্যাদির প্রয়োজন হবে। এজন্য আমি চিন্তা করলাম যে এই উদ্যোগটা আমরা নেই, তাহলে আমাদের বানভাষী ভাই বোনেরা তারা সুন্দরভাবে ঈদ কাটাতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য এই মানবিক কাজে আমি আপনাদেরকে সামিল করাতে চাই। আর কিভাবে আপনারা সামিল হবেন এই ভিডিও ডেসক্রিপশনে তার বিস্তারিত দেওয়া আছে, সেটা ভালো করে পড়লেই আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইনশাআল্লাহ ঈদুল আজহা শেষে, ঈদুল আজহার পরে আমরা পুনর্বাসন কর্মসূচি শুরু করবো ইনশাআল্লাহ। যেভাবে আপনারা এর আগেও আমাদের হাতে আপনাদের আমানত দিয়েছেন, আর আমরাও দায়িত্বশীল ভূমিকা অবতীর্ণ হয়ে আপনাদের আমানত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ, এবারও আমরা সেইভাবে একইভাবে আমরা আপনাদের আমানতগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিব। আসুন এই সুন্দর প্রজেক্টে আমরা সবাই সামিল হই। আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে এই প্রজেক্টটি সফলতার মুখ দেখবে ইনশাআল্লাহ, এবং আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা কয়েক হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামিল হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের প্রজেক্ট আমরা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। আল্লাহ সমস্ত তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।